বন্ধুরা দেখুন, আজকে আমার পুনিংয়ের প্রায় 22 থেকে 24 দিনের মাথায় আমি আরেকটা ভিডিও করছি। দেখুন গার্ডেনে কিভাবে আপনার গোলাপ হয়ে রয়েছে, চারিদিকে আপনার দেখতেই পাচ্ছেন গোলাপ চারিদিকে। এদের সৌন্দর্য মানে বলার মতো না, অভূতপূর্ব সৌন্দর্য এদের, অসাধারণ সৌন্দর্য। গ্রোথ, ফুল অসাধারণ। দেখুন বন্ধুরা কিরকমভাবে ফুটে রয়েছে, দেখুন চারিদিকে। এটা একটা রেড ভ্যারাইটি, এই এক্স্যাক্টলি আমার নাম জানি না, এরও সেম একটা ভ্যারাইটি, একই ভ্যারাইটি, অসাধারণ রয়েছে। দেখুন এটা মুনস্টোন, আমার এবার একটা মুন স্টোন, এটা দেখতেই পাচ্ছেন এদিকেও রয়েছে টোটাল। একটা ইয়েলোর উপরে ভ্যারাইটি, একটা ইয়েলো ভ্যারাইটি কোথায় রয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন এই সাইড দিয়ে আপনাকে দেখাচ্ছি গার্ডেনে, আমার গার্ডেন টোটাল প্রায় 100-এর উপরে গাছ আছে, আমি যার ফলে আমি পুরো গার্ডেনের টোটাল ভিডিও মানে আমি একটা একটা করে গাছ দেখিয়ে পরে ভিডিও করবো। আরও দেখুন কীভাবে আপনার ফুল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফুল হয়ে রয়েছে। এইটা একটা, এটা 1400 মানে ক্যালকাটা 300, দেখতেই পাচ্ছেন এর অসাধারণ ফ্লাওয়ার। এদের যে সৌন্দর্য বলে বোঝানো যাবে না, আপনারা বাড়িতে করুন এভাবে গোলাপ। গোলাপ আপনার বাড়ি ভরিয়ে দেবে সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য এদের। এখানে এটা একটা, এটা মিনিয়েচার, একটা ভ্যারাইটিটা একটা মিনিয়েচার ভ্যারাইটি। এদিকটা দেখুন, এই সাইডে এদিকেও প্রচুর ভ্যারাইটি রয়েছে, এই সাইডে প্রচুর ভ্যারাইটি আছে দেখতেই পাচ্ছেন, এখানেও প্রচুর ভ্যারাইটি রয়েছে। একটা মিনিয়েচার ভ্যারাইটি দেখুন কীরকম গাছটা হয়ে রয়েছে, সবই 8 ইঞ্চি পটে আছে, আর দিকে 4 ইঞ্চিতে আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার গার্ডেনের গোলাপ, আপনারা দেখছেন অসাধারণ দেখতে। তো বন্ধুরা এই যে আমার গার্ডেনের টোটাল গোলাপ আপনারা দেখলেন, তো আপনারাও নিজেদের বাড়িতে এভাবেই এর থেকেও আরও সুন্দর গোলাপ করুন, বাড়ির সৌন্দর্য ভরিয়ে তুলুন। ফুল সত্যি পবিত্র, আর গোলাপ তো কোনো কোনো কথাই হবে না, এর উপর কোনো ফুল হয় না, এর সৌন্দর্য অসাধারণ, আর অসাধারণ শান্তির পরিবেশ আপনার বাড়িতে তৈরি হবে। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, এবং আমি চেষ্টা করব আগামী দিনে আমি যেভাবে আমি এই যেভাবে আমার এই গার্ডেনে গোলাপগুলো আমি করেছি, যা যা আমি সার কী কী সার ইউজ করেছি বা কীভাবে মাটি বানিয়েছি কী কী করেছি, বিস্তারিতভাবে আস্তে আস্তে করে আমি এক একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যাই হোক, ভালো থাকবেন, পাশে থাকবেন চ্যানেলের।